শরীর তার খারাপ কিন্তু যেখানে আশেপাশে আপনার গান হোক সেখানেই এই রুস্তম বলে রুস্তম আমারে একটু নিয়ে যাইও তার গানটা শোনার জন্য। আজ দীর্ঘ দুইটা বছর তার সংসারের মায়া ত্যাগ করে ভক্ত কুল কাঁদিয়ে বন্ধু বান্ধবকে কাঁদিয়ে সে চলে গেছে, কি বাবা তাই যায়নি। ওই রকম ভালোবাসার মানুষ প্রত্যেকেই প্রত্যেকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কেউ কারোর সঙ্গে থাকবে না, কেউ কারোর ভালোবাসার মধ্যে থাকবে না। তাই যারা গেছে তাদের দরবারে আমার ভক্তি, তারা যেন সেইভাবে থেকেই তাদের এই আমাদের মতো এতিমদের জন্য একটা আশীর্বাদ করে দোয়া রাখে। আসলে বাবা ভক্ত হইতে পারলাম না, যদি ভক্ত হইতে পারতাম মানব জনম ধন্য হইতো, কার যদি উম্মত হইতে পারতাম আমার নবীর তবে আমার জীবন ধন্য হইতো, কিন্তু আমি হইতে পারলাম না। বাবা যে দরবারে এসেছি আমার কালুসা নামের উপরে, কি তাই না? এই কালুসার একজন ভক্ত ছিল, যেরকম তুলা চান্দের একজন আশেকান ভক্ত ভুমর পাগলা, আমার কালুসা ফকিরের ভক্ত, তার বাড়ি হচ্ছে নাগরপুর। এই ব্যক্তিটা এতই পাগল ছিল, এতই দেওয়ানা ছিল আমার কালুসা ফকিরের নামের উপরে। দরবারের মধ্যে যে যে দরবারে আমরা মুরিদ হই না কেন, দরবারের মুর্শিদকে যদি আপন না করতে পারি কখনোই জীবনকে আমরা সুপথে চালাইতে পারব না। পাগল ওয়াইজ কোনো নেই ছিল আমার নবীর প্রেমের দেওয়ানা, নবীর প্রেমের পাগল, বড় পীর আব্দুল কাদের জিলানির পাগল ভক্ত আশেক, আমার খাজা বাবার আশেক। ওই রকম প্রত্যেকেরই এক একজন করে ভক্ত দাদা নিজেকে উৎসর্গ করে দিয়েছে মুর্শিদের প্রেমে, মুর্শিদের নামে, কি বাবা তাই না। তো আমি যদি ওরকম পারতাম তাহলে আজ আমার নিদানকালে আমি অবশ্যই তাকে পাইতাম। আমি আসলে তাকে চিনতে পারলাম না, জানতে পারলাম না, তাই তো আমার জীবনটা বুঝি এইরকম অনাদরে ভক্তিহীন আমি হয়ে রইলাম, তাই কবু আমার জীবনকে আমি সুপথে পরিচালিত করতে পারতাম না। তাই সেখানে দাঁড়িয়ে আমার একটি গান, আজ বড় আমি বড় পিতা রে পা
Yeah.
रोहिला को
ही